চোখ রাখবো খেলার খবরে। রায়গঞ্জ স্টেডিয়ামে চলছে আন্তঃক্লাব ক্রিকেট প্রতিযোগিতা। বুধবারের খেলায় বড় ব্যবধানে জয় পেল আইডলস ক্রিকেট ক্লাব। এদিন রায়গঞ্জ কুলিক স্পোর্টস এর বিরুদ্ধে মাঠে নামে আইডলস। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আইডলস ক্রিকেট ক্লাব। রোহিত দাসের ঝোড়ো ইনিংসে ভর করে আইডলস ক্রিকেট ক্লাব নির্ধারিত 40 ওভারে 4 উইকেট হারিয়ে 346 রান তোলে। রোহিত দাস 49 বলে অপরাজিত 123 রান এবং অপর ব্যাটসম্যান সতু চৌধুরী 101 বলে 100 রান করে আউট হন। জবাবে ব্যাট করতে নেমে আইডলস ক্রিকেট ক্লাবের বোলারদের দাপটে গুটিয়ে পড়ে কুড়ি ক্লাবের ব্যাটসম্যানরা। 31.3 ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র 63 রানে শেষ হয়ে যায় কুলিক স্পোর্টস এর ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ 21 রান করেন সৌম্যজিৎ দাস। এদিনে খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন আইডলস ক্রিকেট ক্লাবের রোহিত দাস। প্রথমে আমাদের পুষ্প ফার্নিচারের আমি অনুরোধ করব দুই দলের অধিনায়ককে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবার জন্য। আমাদের বিশাল কর্মকাণ্ড, আমরা সকল অংশগ্রহণকারী ক্লাব